হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনারা আমার সামনে যে চার্জারটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের সবচাইতে সেরা 20 অ্যাম্পিয়ারের একটি চার্জার। এই চার্জারটা কিভাবে আপনারা আপনাদের বাসাতে বসে আমাদের থেকে অর্ডার করে নেবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব। এবং এই চার্জারের মাধ্যমে আপনারা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এবং কি কি ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে দেখুন, ডিজিটাল ব্যাটারি চার্জার, এটা ইন্টেলিজেন্ট সার্কিট সম্পন্ন একটি চার্জার। তো চার্জারটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখুন, প্যাকেটটা খুললে আপনারা এই ধরনের ব্ল্যাক কালার দেখতে একটি চার্জার প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চার্জারটা দেখুন কতটা প্রিমিয়াম লুক, এবং দেখেই বোঝা যাচ্ছে খুবই শক্তপোক্ত একটি চার্জার। তো এই চার্জারের সামনের সাইডটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখুন যে আমরা একটি রেগুলেটর পেয়ে যাচ্ছি এবং একটি ইন্ডিকেটর পাচ্ছি, এবং চার্জারের রিয়েল টাইম তথ্য দেখার জন্য আমরা একটি এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি চার্জারের পিছন সাইডটা লক্ষ্য করি, তাহলে আমরা পিছন সাইডে একটি সুইচ পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা আমাদের চার্জারটাকে অন এবং অফ করতে পারবো, এবং একটি কুলিং ফ্যান পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমাদের চার্জারটা গরম হবে না, ভিতরের গরম বাতাসটা সহজেই বাইরে বের হয়ে আসবে। তো এখন আমি আপনাদেরকে কারেন্টের সঙ্গে চার্জারটা লাগিয়ে চার্জারটা কিভাবে কাজ করে সেটা সম্পূর্ণ দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন আমরা আমাদের চার্জারটা কারেন্টের সঙ্গে লাগিয়ে দিয়েছি, এবং চার্জারের সামনের যে ডিসপ্লে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে যে পার্সেন্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন আমরা চার্জ করব, তখন ব্যাটারি কত পার্সেন্টে চার্জ হচ্ছে সেটা এখান থেকে দেখা যাবে, এবং কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে তা সেটা আপনারা এই পয়েন্ট থেকে দেখতে পারবেন, এবং কত ভোল্টে চার্জ হচ্ছে সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং যখন চার্জ হবে, তখন এই যে সবুজ কালার যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা রেড কালার হয়ে থাকবে, এবং এটা যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন এরকম সবুজ কালার হয়ে যাবে। মানে আপনারা যখন আপনার ব্যাটারি এখানে যখন 100% হয়ে যাবে, ফুল চার্জ হয়ে যাবে, তখন এটা এরকম সবুজ হয়ে যাবে। এবং এখানে যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন, এই রেগুলেটরের মাধ্যমে আপনারা আপনাদের যে চার্জারটা আছে, এই চার্জারের অ্যাম্পিয়ারটা কম বেশি করে নিতে পারবেন। মানে আপনাদের বাসাতে যদি ছোট ব্যাটারি থাকে, তাহলে এই রেগুলেটরটা কমায়ে ছোট ব্যাটারি চার্জ করতে পারবেন। আমরা যদি এই চার্জারের পিছন সাইডটা দেখি, তো দেখুন এখানে একটা অন অফ সুইচ পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা চার্জারটা অন এবং অফ করতে পারবেন। এবং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে একটি কুলিং ফ্যান আছে, যে কুলিং ফ্যানের মাধ্যমে চার্জারটা ঠান্ডা রাখবে, চার্জারটা সহজে গরম হতে দিবে না। যখন চার্জারটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করবেন, তখন এটা অটোমেটিক ভাবে ঘুরবে, এবং আপনার ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন এই চার্জারটা অটোমেটিক ভাবে চার্জ করা বন্ধ করে দিবে, এবং পিছনের যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটাও অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন যে চার্জারটা দেখতে আসলে খুবই প্রিমিয়াম লুক, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা শক্তিশালী এবং কতটা শক্তপোক্ত একটি চার্জার। তো ভিউয়ার্স, আপনারা যারা চার্জারগুলো নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে চার্জারগুলো অর্ডার করতে পারবেন, কিংবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও আপনারা অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চার্জারগুলো কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমাদেরকে অর্ডার করতে পারবেন। আপনারা চার্জারটা হাতে পৌঁছানোর পরে প্যাকেটটা খুলে দেখে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের কাছে আরো কিছু চার্জার পাবেন, যেগুলো আমি আপনাদেরকে একটি একটি করে দেখাই। তো এখানে দেখুন আর একটা 20 অ্যাম্পিয়ারের চার্জার, যেটা ব্ল্যাক কালার দেখতে। এই চার্জারটাও খুবই ভালো মানের একটি চার্জার। তো আপনারা যারা একটু কম বাজেটের ভিতরে 20 অ্যাম্পিয়ার চার্জার নিতে চাচ্ছেন, তারা এই চার্জারটা দেখতে পারেন। আমাদের কাছে একটি 10 অ্যাম্পিয়ারের ডিজিটাল চার্জার পাবেন। দেখুন এটা দেখতে এরকম হবে, 20 অ্যাম্পিয়ারের চার্জারের মতোই, এটা জাস্ট শুধু 10 অ্যাম্পিয়ারের চার্জার। তো আপনারা যারা এই চার্জারটা নিতে চাচ্ছেন নিতে পারবেন। এবং আমাদের কাছে আর একটি 10 অ্যাম্পিয়ারের চার্জার পাবেন, যেটা 12 ভোল্ট এবং 6 ভোল্ট দুইটা ভোল্টের ব্যাটারিতে চার্জ করতে পারবেন। যাদের বাসাতে 12 ভোল্ট এবং 6 ভোল্ট দুই ধরনের ব্যাটারি আছে, তারা এই চার্জারটা আমাদের থেকে নিতে পারবেন। এবং আমাদের কাছে আরও একটি চার্জার পাবেন, যেটা 10 অ্যাম্পিয়ার অ্যানালগ চার্জার, যেটা যাদের বাজেট একটু কম, তারা এই অ্যানালগ চার্জারটা নিতে পারেন। 10 অ্যাম্পিয়ার ডিজিটাল এবং অ্যানালগ, এই দুইটা চার্জার সেম কোয়ালিটি, জাস্ট শুধু এখানে অ্যানালগ মিটার সম্পূর্ণ। তো আপনারা যারা চার্জারগুলো নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা আমাদের থেকে চার্জারগুলো কালেক্ট করে নিতে পারবেন।